हेलो बंधुरा वेलकम टू राइडर एस्केप यूट्यूब चैनल। तो आज केकुड़गाछी एपीसी पार्कर का तो एखे पश्चिम बंग सरकार आयोजित सबला मेला चालू हो 3 तारीख के चलो आगामी 10 तारीख अब्दि। तो ये मूलत हे स्वनिर्भर गोष्ठी एक छोटो मेला जेखने ता निजे हाथ क्ज शोकेस कर बिक्री कर। आज के बसि कथा हो आज के सूझे तरह क्षेत्र शोकेस करब। तो तुम्हारा देखो तुम्हारा चेष्टा करो ये आसार और मानुषगुलो के सपोर्ट करार। तो चलो शुरू करा जा। कत रकम टेबिल चेयर सोफा आलना कत कि रही है। कम्पिटारे टेबिल विभिन्न रकम सुंदर सुंदर हाथ क्जे टेबिल चेयर टुल एदी के देखते एखे दोलना रही है जैसे बड़ो बाड़ी ते रखार जो हमारे निजे पार्सनलि ये खूब पसंद रही है। देखते भेतरे खाबार स्टलो रही है फुचका अन्य समय और अनेक किछु बसे ओदी के बादाम स्टल देखल गेटे ढोकार मुखे इछाड़ा ये दिकटा अन्य समय मोमो चाउमिन अन्य प्रत्येक बचर बसे बचरे एखो पर्त तो बसे नहीं। तो यह देखते बाच्चादेर खेलना पार्क ओखाने जेटे माने पार्मानेंट पार्क और ये छोटो छोटो बाच्चादेर राइड करबार जोन्नो अनेक किछु करेछे 30 টাকা 40 টাকা করে একটা রাইড সেগুলো চড়তে পারবে। তো চলো দেখি আরো ভিতরে কি আছে। মানে হরেক মাল 20 টাকা এই দোকানগুলো বেশ ভালো। হরেক মাল 20 টাকা 10 টাকা 30 টাকা বেশ ভালো লাগে। এখানে অনেক জিনিস থাকে রেগুলার ইউজের জন্য খুবই চিপে পাওয়া যায়। দেখতে পাচ্ছ হাতের কাছে কি সুন্দর সুন্দর সব কাজ রয়েছে কাঠ দিয়ে। এখানে বিভিন্ন রকমের বাটিক শাড়ি এসবের দোকান। এখানে হাতের কাজের দোকান যেমন তোর কাঠের থালা বাটি ওদিকে হাতা আছে ওদিকে হাতা আছে হাতা বাটি ওদিকে থালা সব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস দেখো কাট দিয়ে কাজ করা অনেক ফটো ফ্রেম। এখানে এটিএমও পড়েছে দেখতে পাচ্ছ 92 নম্বর স্টল পাঞ্জাব ব্যাংকের এটিএম। তো এখন আপনারা দেখলেন এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল নাচ গান। তো খুব ভালো আয়োজন করা হয় প্রত্যেক বছর বড় বড় শিল্পীরা এখানে এসে গান গান
আবৃত্তি হয়, নাচ গান হয়, তো খুবই ভালো লাগে। তো চলো বাকি মেলাটাও আবার দেখে নিই। বন্ধুরা তোমরা দেখতে পেলে কিভাবে ভেতরে হাতের কাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবারের দোকানে পুরো মেলাটা একদম পুরো পরিপূর্ণ হয়ে রয়েছে, যেটা প্রপার মেলা বোঝায় সেটা। তো আমি এখন বেরিয়ে এসেছি, এবার আমি বাড়ির দিকে যাব। আর ওখানেও বেশি আওয়াজও ছিল বলে ভিডিওটা ওখানে শেষ করলাম না। তো এই ছোট ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যাতে আপনারা সবাই জানতে পারেন এরকম কোনো মেলা হয়, যদি না জেনে থাকেন এখনও পর্যন্ত। যদিও শহরের বিভিন্ন জায়গায় এই মেলার বোর্ড দেওয়া আছে, তো চাইলে আপনারা এখানে আসতেই পারেন। আর এইটা একটা মূলত স্বনির্ভর গোষ্ঠী, ছোট বড় যত শিল্প হয় তাদেরকে নিয়ে এই মেলাটা তৈরি করা। তার রেজিস্টার করে এই মেলাতে দোকানে একটা স্টল দিতে পারেন, তো সেটা একটা ছোট্ট উদ্যোগ, যেটা আমার প্রত্যেকবারই খুব ভালো লাগে। বিশেষ করে সবলা মেলা বলুন বা সরস মেলা বলুন, হস্তশিল্প মেলা বলুন, আমি প্রত্যেকবারই যাই। আমার দেখতে সত্যি খুব সুন্দর মনে হয়, যদি কিছু দরকার থাকে নিশ্চয়ই কিনি, কারণ তাদেরও সাপোর্ট করাটা আমাদের খুব দরকার। তো এখানে আসতে গেলে আপনারা কাঁকুড়গাছির মোড়ে এসে, কাঁকুড়গাছির মোড় থেকে হাঁটা পথে 10 মিনিট, অথবা আপনারা ওলা উবের করে এলে ডাইরেক্ট আপনারা এখানে এপিসি পার্ক মেনে আসতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিবারের মতো কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনারা চেষ্টা করবেন অতি অবশ্যই এখানে আসার, ওদেরকে সাপোর্ট করবার। তো আজকের মতো এইটুকুনি, দেখা হবে আবার পরের ভিডিওতে। চলো বাই।